চলতি বছরের মে মাসে মা হারা হয়েছেন অভিনেতা রাজদীপ গুপ্ত। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 56 বছর বয়সে রাজদীপকে ছেড়ে চলে যান তিনি। মায়ের মৃত্যুতে বেজায় ভেঙে পড়েছিলেন অভিনেতা। মাই ছিল তাঁর একমাত্র বন্ধু, দার্শনিক, কাছের মানুষ। মাকে হারিয়ে কার্যত একা হয়ে গিয়েছিলেন তিনি। 29 নভেম্বর অভিনেতার মায়ের জন্মদিন। মায়ের সঙ্গে ছবি শেয়ার করে রাজদীপ লিখছেন, জীবন এটা ঠিক করেনি, তাকে অনেক আগেই কেড়ে নিয়েছে তার থেকে, কিন্তু সারা জীবন ছোট্ট ছেলেটাই হয়ে থাকবেন রাজদীপ, জীবনের আলো হয়ে থাকবেন। এখন তারাদের দিকে তাকিয়ে রাজদীপ বোঝেন তার মা উপর থেকে আলো দিচ্ছেন, তার দিকে তাকাচ্ছেন। এরপরেই অভিনেতা লিখেছেন, আমার চিরসখার জন্মদিন, শুভ জন্মদিন মা।